জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 1000 কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে পার্ট টু, 50টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম প্যারা অ্যাথলিট হিসাবে কে পদ্মভূষণ পুরস্কার পেলেন? দেবেন্দ্র ঝাঁঝারিয়া, অ্যান্সার বি, প্রথম প্যারা অ্যাথলেটিক হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া। ৬৮তম জাতীয় ফিল্ম পুরস্কার 2022-এ বেস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট পুরস্কার পেলেন কোন রাজ্য? মধ্যপ্রদেশ, অ্যান্সার এ। ৬৮তম জাতীয় ফিল্ম পুরস্কার 2022-এ বেস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট পুরস্কার পেলেন মধ্যপ্রদেশ রাজ্য। মিস ওয়ার্ল্ড 2021 কে হলেন? ক্যারোলিনা বিলাস্কা, অ্যান্সার বি, মিস ওয়ার্ল্ড 2021 হলেন ক্যারোলিনা বিলাস্কা। গেইলের নতুন চেয়ারম্যান ও এমডি কে হলেন? সন্দীপ কুমার গুপ্তা, অ্যান্সার সি, গেইলের নতুন চেয়ারম্যান এবং এমডি হলেন সন্দীপ কুমার গুপ্তা। সেফ আন্ডার-18 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2022 কে জয়ী হলেন? ইন্ডিয়া, অ্যান্সার এ, সেফ আন্ডার-18 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2022 জয়ী হলেন ইন্ডিয়া। প্রাইড প্রেজুডিস পুন্ডিট্রি এই বইটি কার লেখা? শশী থারুর। প্রাইড প্রেজুডিস পুন্ডিট্রি এই বইটি লেখা শশী থারুর। কোন মহাকাশ সংস্থা গোজ টি উপগ্রহ লঞ্চ করেছে? নাসা, অ্যান্সার সি, গোজ টি উপগ্রহ লঞ্চ করেছে নাসা। ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি কে নির্বাচিত হলেন? হিমন্ত বিশ্ব শর্মা, অ্যান্সার এ, ব্যাডমিন্টন ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022 মহিলা সিঙ্গেলে কে জয়ী হলেন? পি ভি সিন্ধু, অ্যান্সার বি, সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022-এ মহিলা সিঙ্গেলে জয়ী হলেন পি ভি সিন্ধু। কোন রাজ্যের পল্লী গ্রাম ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েতে পরিণত হয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর, অ্যান্সার সি, অতএব জম্মু অ্যান্ড কাশ্মীরের পল্লী গ্রাম ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েতে পরিণত হয়েছে। আমেরিকান মুদ্রাতে প্রথম কোন কালো মহিলার ছবি দেওয়া হয়েছে? মায়া অ্যাঞ্জেলো, অ্যান্সার বি, আমেরিকান মুদ্রাতে প্রথম কালো মহিলা মায়া অ্যাঞ্জেলোর ছবি দেওয়া হয়েছে। আইএলও এর ডিরেক্টর জেনারেল কে হলেন? গিলবার্ট হাংবো, অ্যান্সার এ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর ডিরেক্টর জেনারেল হলেন গিলবার্ট এফ হাংবো। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? ৮৭, অ্যান্সার বি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান হচ্ছে ৮৭। জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2022 কোথায় অনুষ্ঠিত হলো? উড়িষ্যাতে, অ্যান্সার এ, জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হলো উড়িষ্যা রাজ্যে। ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গা লঞ্চ করেছিল?
यूक्रेन থেকে অ্যানসার সি ভারত সরকার ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গা লঞ্চ করেছিল যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় এই অপারেশন গঙ্গা লঞ্চ করেছিল ভারতের প্রথম ড্রোন স্কুল কোন রাজ্যে চালু হলো মধ্যপ্রদেশে অ্যানসার বি ভারতের প্রথম ড্রোন স্কুল চালু হলো মধ্যপ্রদেশে জল জীবন মিশনে হার ঘর জল প্রকল্পে কোনটি 100তম জেলা হলেন চাম্বা জেলা হিমাচল প্রদেশের চাম্বা জেলা হার ঘর জল প্রকল্পে 100তম জেলায় পরিণত হল কোন রাজ্যের বাদ্যযন্ত্র নরসিংহ পেট্টাই নাগেশ্বরন জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ু অ্যান্সার বি নাগেশ্বরন পেট্টাই নরসিংহ পেট্টাই নাগেশ্বরন এটা হচ্ছে তামিলনাড়ুর একটা বাদ্যযন্ত্র এটা জিআই ট্যাগ পেয়েছে কমনওয়েলথ গেমস 2022 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন কে মনপ্রীত সিং পিভি সিন্ধু অতএব অ্যান্সার সি কমনওয়েলথ গেমস 2022 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু এ লিটিল বুক অব ইন্ডিয়া বইটি কার লেখা রাস্কিন বন্ড অ্যান্সার বি এ লিটিল বুক অব ইন্ডিয়া বইটি রাস্কিন বন্ডের লেখা আফ্রিকা কাপ অফ নেশনস কোন দেশ জয়ী হলেন সেনেগাল অ্যান্সার এ আফ্রিকা কাপ অফ নেশনস জয়ী হলেন সেনেগাল এশিয়ার বৃহত্তম গোবর্ধন বায়ো সিএনজি কারখানা কোথায় স্থাপন করা হলো ইন্দোরে অ্যান্সার সি এশিয়ার বৃহত্তম গোবর্ধন বায়ো সিএনজি কারখানা ইন্দোরে স্থাপন করা হল ভারতের ইউপিআই সিস্টেম কোন দেশে প্রথম চালু হল নেপালে ভারতের ইউপিআই সিস্টেম প্রথম বিদেশে নেপালে চালু হয়েছে ভারতের নতুন বিদেশ সচিব কে হলেন বিনয় কোয়াত্রা ভারতের নতুন বিদেশ সচিব হলেন অ্যাবেল প্রাইজ 2022 কে পেলেন ডেনিস পি সুলিভান অ্যান্সার এ অ্যাবেল প্রাইজ 2022 পেয়েছেন ডেনিস পি সুলিভান আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 কোন দেশ জয়ী হলেন অস্ট্রেলিয়া অ্যান্সার বি আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 জয়ী হলেন অস্ট্রেলিয়া পুলিৎজার প্রাইজ 2022 কে পেলেন দিপেদু ফ্রান্সিস কেরো অ্যান্সার ডি পুলিৎজার প্রাইজ 2022 পেলেন দিপেদু ফ্রান্সিস কেরো ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ডাটা ব্যাংক অ্যাকুয়ারিয়াম চালু হয়েছিল
রাস্তার পশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে। চেন্নাই অ্যান্সার এ, তামিলনাড়ুর চেন্নাইতে প্রথম পশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। ভারত কোন দেশ থেকে চিতাবাঘ এনেছে? নামিবিয়া থেকে। অ্যান্সার সি, ভারত নামিবিয়া থেকে চিতাবাঘ এনেছে। এবং ভারত মোট 8টি চিতাবাঘ এনেছিল নামিবিয়া থেকে। ভারত ও কোন দেশের মধ্যে ল্যামিথিয়া 2022 সেনা মহড়া অনুষ্ঠিত হলো? সিচেলস। অ্যান্সার বি, ভারত ও সিচেলসের মধ্যে ল্যামিথিয়া 2022 সেনা মহড়া অনুষ্ঠিত হলো। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022 কে পেয়েছেন? গীতাঞ্জলি সি। অ্যান্সার এ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022 পেয়েছেন গীতাঞ্জলি সি, এবং তিনি তার লেখা উপন্যাস দ্য টম অফ স্যান্ড বইটির জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। স্ট্যাচু অফ নলেজ কোন রাজ্যে উদ্বোধন করা হলো? মহারাষ্ট্রে। অ্যান্সার সি, স্ট্যাচু অফ নলেজ উদ্বোধন করা হলো মহারাষ্ট্রে। উবের কাপ 2022 কোন দেশ চ্যাম্পিয়ন হলেন? দক্ষিণ কোরিয়া। অ্যান্সার বি, উবের কাপ 2022 চ্যাম্পিয়ন হলেন দক্ষিণ কোরিয়া। থমাস কাপ 2022 কোন দেশ জয়ী হলেন? ইন্ডিয়া। অ্যান্সার সি, থমাস কাপ 2022 জয়ী হলেন ইন্ডিয়া। স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স কোন রাজ্য প্রথম স্থানে আছে? গুজরাট। অ্যান্সার বি, স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্সে গুজরাট রাজ্য প্রথম স্থানে আছে। ন্যাটো সামিট 2022 কোথায় অনুষ্ঠিত হয়? স্পেনে অনুষ্ঠিত হয়। অ্যান্সার এ, ন্যাটো সামিট 2022 অনুষ্ঠিত হয় স্পেনে। ন্যাটোর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, এবং এর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 30 জন। সেরা অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড 2022 কে পেলেন? জন বাতিস্তে। অ্যান্সার বি, কোন রাজ্য স্কুল চলো অভিযান শুরু করেছে? উত্তরপ্রদেশ। অ্যান্সার সি, স্কুল চলো অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশ। মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022-এ কোন ভারতীয় বক্সার স্বর্ণপদক জিতলেন? নিখাত জারিন। অ্যান্সার এ, মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022-এ ভারতীয় বক্সার নিখাত জারিন স্বর্ণপদক জিতলেন। পরম শক্তি সুপার কম্পিউটার লঞ্চ করেছে কোন সংস্থা? আইআইটি খড়গপুর। অ্যান্সার সি, পরম শক্তি সুপার কম্পিউটার লঞ্চ করেছে আইআইটি খড়গপুর। আমেরিকা সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি কে হলেন? কেতানজি ব্রাউন জ্যাকসন। অ্যান্সার বি, আমেরিকা সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হলেন কেতানজি ব্রাউন জ্যাকসন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022 ভারতের স্থান কত? 150।
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022 ভারতের স্থান 150, অ্যান্সার এ। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বাস্তবায়নে কোন রাজ্য প্রথম হয়েছে? আসাম, অ্যান্সার বি। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বাস্তবায়নে আসাম রাজ্য প্রথম হয়েছে। অলিম্পিক 2021 ভারত কতগুলি পদক পেয়েছে? 16টি, অ্যান্সার সি। ডিপ অলিম্পিক 2021 ভারত 16টি পদক পেয়েছে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এই যে ডিপ DEAF হবে, এখানটা একটু স্পেলিং মিস্টেক। ডিপ অলিম্পিক 2021 ভারত 16টি পদক পেয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2022 কে পেয়েছেন? সিনথিয়া রোসেনজিক, অ্যান্সার বি। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2022 পেয়েছেন সিনথিয়া রোসেনজিক। মাউন্ট এভারেস্টে 26 বার চড়ে বিশ্ব রেকর্ড করলেন কে? কামি রিতা শেরপা, অ্যান্সার এ। মাউন্ট এভারেস্টে 26 বার চড়ে বিশ্ব রেকর্ড করলেন কামি রিতা শেরপা। কামিরিতা শেরপা ছিলেন নেপালের বাসিন্দা। কামিরিতা শেরপা নেপালের বাসিন্দা। টেকনাথ সিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? মহারাষ্ট্রে, অ্যান্সার বি। টেকনাথ সিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করা 36তম রাজ্য হলো কোনটি? এটাকে সবাই কমেন্ট করে জানাবে, এটা হোমওয়ার্ক একটু জন্য খারাপ থাকলো। আসাম, গুজরাট, হরিয়ানা এবং ত্রিপুরা কোনটা হবে এটা একটু কমেন্ট করে জানাবে সবাই। সবাই একটু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে।